তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য খাতাকে তুমি তিন ভাগে ভাগ করে নিতে পারো। তো আমি দেখাচ্ছি, দেখো প্রথমে তুমি চাইলে এদিকে একটা স্কেল, এদিকে একটা স্কেল করতে পারো, ঠিক আছে? এটাকে আমি বলবো যে গোট বলবো, অর্থাৎ স্কেল করার ক্ষেত্রে খাতাকে এটা গোট বলবো। এই জিনিসটা তোমাকে নম্বর পেতে অনেকটা সাহায্য করবে। দুই নম্বর সিস্টেম যেটা, সেটা হচ্ছে তুমি এই চারদিকে স্কেল, এই যে এইদিকে এবং এইদিকে, এদিকে এদিকে করবা, হ্যাঁ, একটা দাগ দিয়ে চারদিকে করবা। তো এটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে বেটার বলবো, ওকে? আর তুমি যদি একদম সবচেয়ে বেস্ট আকারে স্কেল করতে চাও খাতাকে, তাহলে তুমি এই দেখো এইদিকে দুটো করে একদম চিকন চিকন করে দুটো দুটো করে, হ্যাঁ, চারপাশে টানবা, বক্সের ভিতরে লিখবা। এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে সবচেয়ে ভালো, অর্থাৎ বেস্ট বলবো। তো ঠিক, তুমি যদি এইভাবে স্কেলগুলো করে এ4 সাইজ পেজে সুন্দর করে লিখে এক পিসটা লিখে জমা দিতে পারো, তাহলে এগুলো সবচেয়ে বেস্ট আকারে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি হবে। আর তুমি যদি চাইলে ওই পিসটা লিখতে পারো, তবে তুমি স্কুল বা কলেজের যে টিচার, হ্যাঁ, তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে থাকবে, তুমি সেই টিচারের সাথে যোগাযোগ করে বলতে পারো যে আমি কি ওই পিসটা লিখতে পারবো নাকি এক পিসটা লিখবো। তবে অ্যাসাইনমেন্ট লেখা নিয়ম হচ্ছে যে এক পিসটার মধ্যে উভয় পিসটা লেখা যাবে, কোনো সমস্যা নেই, তবে সেটা তোমার কলেজের মানে শিক্ষকের পরামর্শ আলোকে তুমি লিখতে পারো, ঠিক আছে? তো আর কথা না বলে শুরু করি আজকে অ্যাসাইনমেন্টটি। তো 2022 সালে যারা HSC পরীক্ষা দিয়ে আছো, দেখো তোমাদের জন্য এই যে ষষ্ঠ সপ্তাহের জন্য এই যে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা তোমার অ্যাসাইনমেন্ট নম্বর 1, কেমন? তো আমরা এখন প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট। খুব ভালো করে খেয়াল রাখো কীভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। আমি তোমাদেরকে সবগুলো বিষয় ভেঙে ভেঙে দেখা দিচ্ছি। বিষয়গুলো হচ্ছে 275। দেখো এই যে মূল্যায়ন, নির্দেশনা বা রুব্রিক্স, এটা ভালো করে মাথা রাখবা, ঠিক আছে? এখানে নির্দেশনা একটা কথা আছে, এখানে থেকে এটা মাথা রাখবে এখানে, ওকে? এই বিষয়গুলো, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের উপর নির্ভরশীল, এটা মাথা রাখবা। আর অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে যে এটা দেখো, এই যে এখানে লিখলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশের সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনীদের হাতে আঙ্গুলের ছাপ, মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানের ব্যবহারে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে ব্যাখ্যা করতে হবে, ওকে? তো যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলোতে শিখন ফলো করে না, বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে ভার্চুয়ালিটির প্রভাব আলোচনা করতে হবে। ঠিক এটার আলোকে তুমি যদি ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমি 4 পেয়ে দেবো, ওকে? তো খ নম্বর দেখো, এখানে বলছে বায়োমেট্রিক্সের ধারণা ও প্রকারভেদ ও প্রয়োগের ক্ষেত্র সমূহ। বায়োমেট্রিক্স এই যে এখানে লেখা থাকে, দেখো এখানে যে বায়োমেট্রিক্সের ধারণা এবং প্রকারভেদ প্রয়োগের ক্ষেত্র সমূহ যথাযথ ব্যাখ্যা করলে তাহলে তুমি 4 পেয়ে দেবো, ওকে? রোবোটিক্স দেখো, এখানে বলছে রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্র সমূহ, ওকে? তো রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্র সমূহ যথাযথ ব্যাখ্যা করতে পারলে তাহলে তুমি কি পেয়ে দেবা? 4 পেয়ে দেবা। তো নিচে দেখো এখানে যেটা বলছে যে উপস্থাপন, হ্যাঁ, উপস্থাপনটা হচ্ছে নিজের ভাষা, হ্যাঁ, একটু বলছে কি ধারাবাহিক তথ্য বহুল আকর্ষণীয় এবং উপস্থাপন করতে পারলে এটা তোমার লেখার উপর ডিপেন্ড করে তোমাকে নম্বরটা দিয়ে দিবে। তো তুমি প্রাপ্ত নম্বর কত পাবা? 16 পাবা। তো ওকে, এখন আমরা সমাধান দেখাচ্ছি। তো ওকে, চলে আসলাম আমরা সমাধানে। দেখো লিখে দিছি এখানে কি ক নং প্রশ্নের উত্তর, কেমন? তুমি এগুলো ক নং গণং দিয়ে লিখবা। তো আমি তোমাকে সবগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দেবো, তুমি লিখতে পারবা। তো প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ধারণা, হ্যাঁ, ভার্চুয়াল জিনিসটা আসলে কী সেটা তোমাকে বলতে হবে। তো আমি এখানে সাজিয়ে লিখে রাখছি, দেখো প্রথমে একটু করে বলি, তারপর তোমাকে দেখে দেবো, তুমি লিখে নিও। প্রকৃত হতে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে, অথবা এরকম বলতে পারো ভার্চুয়াল রিয়েলিটি বা, হ্যাঁ, অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে, ঠিক আছে? মানে তুমি জাস্ট এখানে বলতে পারো বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে, হ্যাঁ, এই বলে। চাইলে এই শব্দগুলো লাগাইতে পারো কোনগুলো, যেগুলো বা অনুভবে বাস্তবতা কিংবা, হ্যাঁ, কল্প বাস্তবতা বলে, একই কথা এগুলো। তো ওকে, তো এইভাবেই দেখো আরও বলা আছে এখানে, তুমি এখান থেকে দেখে দেখে বুঝে নিও, হ্যাঁ, এটা ভার্চুয়াল শব্দগুলো। হ্যাঁ, কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয়, দেখো উপরে পেজ নম্বর আছে, তুমি পেজ 1, পেজ 2, পেজ 3 বলে আমাকে কমেন্ট করলে, হ্যাঁ, আমি চেষ্টা করব যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো জানার থাকে তাহলে সেগুলো তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তো তুমি দেখো আমি এখানে তোমাকে সুন্দর করে অনেক সাজিয়ে, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি কী সেটা তোমাকে লিখে দিয়েছি। হ্যাঁ, তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট এখান থেকে লিখতে পারো। তো এই অ্যাসাইনমেন্ট চাইলে তুমি তোমার নিজের বই থেকে তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে? এটা হচ্ছে ভার্চুয়াল। তো ওকে, তো আমরা এইভাবে কিছু পেজ 1 শেষ করে পেলাম, এখন আমরা পেজ 2 চলে আসবো। তো পেজ 2 এসে এখানে আর কিছু লিখতে হবে, এই যে লেখাগুলো এখানে আছে তুমি দেখো, হুম, অবশ্যই লিখতে হবে।
লিখে তারপর আমরা দ্বিতীয় ধাপে আসব দেখো কি বলছে বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ও প্রভাব ঠিক আছে তো এইটা তোমার বই অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে আমি যে বই থেকে দেখাবো ঠিক সেই বই থেকে তুমি লিখে নিও কোনো সমস্যা হবে না হ্যাঁ দেখো আমি তোমাকে জাস্ট এখন তোমাকে বই থেকে দেখে দিচ্ছি তুমি হেডিং দিবে কি বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ও প্রভাব ঠিক আছে এটা হেডিং দিবে দিয়ে এই লেখাটা কী লিখবে আমি তোমাকে এখন বই থেকে দেখিয়ে দিচ্ছি তো ওকে দেখো এই যে এখানে লেখা আছে দেখো হ্যাঁ এটাই তোমার দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক জীবনে ঠিক বাস্তব জীবনে বা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে একই কথা তো এইখান থেকে তুমি লিখবে যে প্রভাবগুলো কী কী ঠিক আছে তুমি জাস্ট এইখান থেকে শুরু করবে যে শিক্ষাক্ষেত্র এখান থেকে শুরু করবে যে প্রথমে শুরু হবে শিক্ষাক্ষেত্র মানে ভার্চুয়াল যে প্রভাবগুলো কোথায় কোথায় পড়ে এখান থেকে তুমি জাস্ট হ্যাঁ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এগুলো ঠিক আছে তাহলে এই যে এখান থেকে আমি দেখো উপরে খাতা দিয়ে দিলাম যাতে উপরে দেখা না যায় তা যা তোমাদের সমস্যা না হয় ঠিক আছে তো প্রথমে এই প্রভাব এক নম্বর শিক্ষাক্ষেত্রে কী কী প্রভাব আছে এখান থেকে লিখবা ভার্চুয়ালিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায় এবং শিক্ষার্থীরা বিষয়টি একেবারে সামনাসামনি দেখার অনুভূতি পায় ফলে শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে সহজ ধারণা হয়ে যায় ভার্চুয়ালিটি এক ত্রিমাত্রিক হ্যাঁ সিমুলেশনের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগত এবং এর গ্রহ এবং গ্রহাণুপুঞ্জের অবস্থান প্রকৃতি গঠন একটু স্ক্রল করে নিচে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখ গতিবিধি গ্রহকের মধ্যস্থ স্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের উপস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় উন্নত বিশ্বে তো আমি না বলে তোমাকে জাস্ট দেখা দিচ্ছি বললে অনেক বড় হয়ে যাবে সময় অনেক নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখন দেখো তোমরা যেহেতু বুঝছো এই দেখো এখানে একটা বিষয় হ্যাঁ তোমাদের অ্যাসাইনমেন্টের কাজে দেখবে এখানে বলা আছে সৌরজগৎ বলা আছে ঠিক আছে দেখো এই যে বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হবে মানে অ্যাসাইনমেন্টে কী বলছে এই বিষয়গুলো আগে ভালো করে মাথা রাখবা এই জিনিসগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে বলা আছে এগুলো সৌরজগৎ সম্পর্কে তো আমি তোমাকে তার দেখা দিলাম যে প্রথমে তুমি কী করবে শিক্ষাক্ষেত্র দিয়ে এখান থেকে লিখবে ঠিক আছে তো অনেকগুলো কাজ আছে অনেকগুলো ব্যবহার প্রয়োগ আছে আমি দেখাবো এখান থেকে তোমার সবগুলো লিখতে হবে না যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমি দেখাচ্ছি ওকে তারপর হচ্ছে তুমি দুই নম্বর দিয়ে লিখবে চিকিৎসাক্ষেত্র লিখবে এখানে ঠিক আছে এই চিকিৎসাক্ষেত্র তো চিকিৎসাক্ষেত্র লিখে দেখো এখান থেকে তোমাকে হ্যাঁ উন্নত বিষয়ে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণের প্রদানে ভার্চুয়ালিটি ব্যবহৃত হচ্ছে দেখো তো এখান থেকে তুমি জাস্ট চিকিৎসাক্ষেত্রটা পুরোটা লিখে দিবা হ্যাঁ ঠিক আছে দেখো আশা করি সবগুলো তোমরা বুঝতে পারতেছ কোনো সমস্যা হবে না তো দেখো চিকিৎসাক্ষেত্র দেওয়ার পরে তারপরে আসবে নিচে আরও দেখো ওকে তো এই পেজটায় দুটো গেলো চিকিৎসাক্ষেত্র তো আমরা ক্ষেত্র আরেকটা দেখাচ্ছি এখন আরেক পিসে এরপরে দেখো কোথায় ড্রাইভিং নির্দেশনা ঠিক আছে দেখো ড্রাইভিং তো এখান থেকে ড্রাইভিং নির্দেশনা করে দেখো তুমি এতটুকু লিখবা বেশি লিখতে হবে না অর্থাৎ নানা নিয়মকানুন খুব সহজেই আয়ত্ত করা যায় এতটুকু বলতে পারো ঠিক আছে ড্রাইভিং নিয়ম বলে এর বেশি লিখতে হবে না তারপর আসে দেখো হ্যাঁ তুমি চাইলে যদি তুমি বেশি লিখতে চাও বা হ্যাঁ ভালো প্রেজেন্টেশন করতে চাও তাহলে তুমি এই নিচে থেকে আমি দেখাচ্ছি এখান থেকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ এগুলো বলে হ্যাঁ তুমি চাইলে এই যে এখানে এতটুকু শেখানো যা লিখতে পারো আবার বলছি এখান থেকে এখানে লিখলে হবে অথবা এখান থেকে শুরু করে এইটুকু লিখলে হবে তোমার ইচ্ছে তোমার যদি সময় থাকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নাও সমস্যা নেই হ্যাঁ যেহেতু অ্যাসাইনমেন্টগুলো তোমাকে নম্বর দিবে সুতরাং তুমি একটু সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নাও কারণ তোমার উপস্থাপন কৌশলের উপরে তোমাকে একটু নম্বর দেওয়া হবে তারপরে দেখো হ্যাঁ ট্রাফিক ব্যবস্থাপনা আছে হ্যাঁ কোথায় কোথায় প্রয়োগ হয় ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ হয় দেখো এগুলো ঠিক আছে তো এটা লিখতে পারো সমস্যা নেই তো দেখিয়ে দিলাম ট্রাফিক ব্যবস্থাপনা তারপরে আমরা আসি দেখো হ্যাঁ ফ্লাইট সিমুলেশন ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট ট্রাফিক ব্যবস্থাপনা লিখলে হবে না লিখলে হবে সমস্যা নেই তেমন কিন্তু এটা অবশ্যই লিখবে ঠিক আছে আমি বলছি প্রথমে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা তারপর হচ্ছে কি ফ্লাইট সিমুলেশন এটা অবশ্যই লিখবে ঠিক আছে দেখো এটা তো তোমরা দেখবা হ্যাঁ যেগুলো সবগুলো লিখতে পারো সমস্যা নেই কিন্তু যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই লিখতে হবে তারপরে দেখো চলে আসলো ফ্লাইট সিমুলেশন শেষ হয়ে গেলো তো এখন আমরা আরেকটা প্রয়োগে যাচ্ছি কোথায় ব্যবহার হবে দেখাচ্ছি এখন তো ওকে দেখো এই যে এখানে বাকি অংশটা এখানে আছে তুই লিখবা ঠিক আছে প্রশিক্ষণ গ্রহণকারী যখন সিমুলেশন ভিতরে হ্যাঁ টেন অফ করেন এখান থেকে দেখে জাস্ট তুই লিখে নিবা ওকে তারপর মহাশূন্য অভিযান এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবা মহাশূন্য অভিযান ঠিক আছে তো এখান থেকে দিয়ে জাস্ট তুই লিখবা দেখা যাচ্ছে অবশ্যই দেখো
মহাকাশ অভিযানের প্রতিটি স্তরে রয়েছে নানা ধরনের, এটা কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে বলা আছে, কেমন এই পয়েন্টটা অবশ্যই লিখবে, কিন্তু এটা অ্যাসাইনমেন্টে বলা আছে। হ্যাঁ, তোমার কাজের মধ্যে দেখবে এটা এটা উল্লেখ করা আছে কথাটা। তারপরে দেখো, দেখালাম, এরপর দেখো ইতিহাস এবং ঐতিহ্য রক্ষা, এটা লিখলে হবে না লিখলে হবে, তো এটা ইম্পর্টেন্ট না, একেবারে ইম্পর্টেন্ট না এটা। হ্যাঁ, তুমি চাইলে লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, একদম ছোটো একটা পয়েন্ট এখান থেকে এতটুকু লিখতে পারো, যদি ভালো নম্বর পেতে চাও। এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো দিতে হবে না, কেমন, এখানে ছবি কথা বলে নেই। তারপরে ইমেজ সংরক্ষণ ও দৃশ্য ধারণ, হ্যাঁ এটাও তুমি দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু দিলে ভালো হবে। তো এগুলো হচ্ছে প্রয়োগ ক্ষেত্র, ঠিক আছে, ওরা ব্যাখ্যা করতে বলছে, যেন ব্যাখ্যা করতে হবে এগুলো। এরপরে দেখো গেমিং, গেমস তৈরি, তোমরা যারা আছো হ্যাঁ ইন্টার লেভেলে, তোমরা তো প্রচুর গেম খেলো, তাই না? দেখো এই যে গেমস তৈরি, ভার্চুয়াল রিয়েলিটি, অনেকটা তোমরা যে গেমগুলো খেলো, পাবজি বা ফ্রি ফায়ার, এগুলো সবগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, যেখানে আসলে একজনকে ফায়ার করে, বাস্তবকে ফায়ার করা কখনো নয়। তো এইটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, দেখো এগুলো। তো এগুলো যেহেতু বাংলা, হ্যাঁ তোমরা অনেকে ইন্টারনেট ব্যবহার করো, এগুলো না বোঝার কিছু নেই, একদম ইজি একটা বিষয়। ওকে, তো আর কয়েকটা জিনিস দেখে আমরা এই প্রশ্নটা শেষ করবো। ওকে, তারপর সামরিক ক্ষেত্র দেখো, ঠিক আছে, এখান থেকে শুরু করে তুমি এগুলো লিখবে, ঠিক আছে, এই যে এখানে কাজে লাগিয়েছে, একদম সহজ একটা বিষয়, তো কঠিন কিছু নেই। দেখো, হ্যাঁ জাস্ট তোমাকে বই থেকে দেখে দিচ্ছি কীভাবে তৈরি করবে, নিজের অ্যাসাইনমেন্ট নিজে তৈরি করবে, ঠিক আছে। আমরা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি তুমি এগুলো একটু ভালো করে দেখবে, দেখে তোমার পাঠ্যপত্র লাগে তুমি নিজে তৈরি করবে এগুলো, তারপরে তাহলে তোমার পড়া হয়ে যাবে এবং তোমার অ্যাসাইনমেন্টও তৈরি যাবে, হ্যাঁ পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাবে, হ্যাঁ এক কাজে তিন কাজ হয়ে যাবে। তো ওকে, নগর পরিকল্পনা, এটা তো ইম্পর্টেন্ট না, দিলে দিতে পারো, দিলে নাই, সমস্যা নেই, নগর পরিকল্পনা, হ্যাঁ এটুকু, এটা তো ইম্পর্টেন্ট না, দিলে কোনো সমস্যা মানে দিতে পারো। ওকে, শিল্প কলকারখানা এগুলো, তারপরে হচ্ছে তোমার, হুম দেখো শিল্প কলকারখানা, তারপর হচ্ছে কর্মক্ষেত্র, এদের শেষ আমাদের, যে এই হচ্ছে আমাদের বাস্তব জীবনে ভার্চুয়ালিটি কোথায় কোথায় প্রয়োগ হয় এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন আমরা চলে আসলাম খনক প্রশ্নে, সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্সের ধারণা, ঠিক আছে। তো যেই জিনিসগুলো তোমাদের বইয়ে এত সাজানো গোছানো নাই সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যেগুলো সাজানো গোছানো আছে বইয়ে আমি তোমাকে জাস্ট বই থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবুও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করিও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো দেখো বায়োমেট্রিক্স কী, এখানে সবটা ধারণা এখানে সুন্দর করে উল্লেখ করা আছে, তুমি জাস্ট এখান থেকে দেখে দেখে লিখে নিও, ঠিক আছে। ওকে, তারপরে যদি কোনো শব্দ বুঝতে হয় আবারও বলছি, হ্যাঁ তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তোমাদের সকল অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি, হ্যাঁ নিজে থেকে করি, আমি হাতে লিখে এগুলো করি, তো এই জন্য অ্যাসাইনমেন্ট দিতে একটু দেরি হয়, তোমরা অপেক্ষা করতে পারো, সমস্যা নেই, যার যে অ্যাসাইনমেন্ট লাগবে। তো ওকে, তো এই ছিল তোমাদের ফেজ থ্রি, এখন আমরা ফেজ ফোরে গিয়ে বাকি সবগুলো দেখাচ্ছি। চলে আসলাম ফেজ ফোরে, দেখো বায়োমেট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে। তো এখন যে বিষয়টা তোমাকে বলতে হবে, বায়োমেট্রিক্স কত প্রকার ও কী কী, এটা নিয়ে অনেক সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমি একদম বই থেকে দেখে তোমাকে এগুলো সুন্দর করে সাজিয়ে এখানে লিখে নিয়েছি, তুমি নিশ্চিন্তে এগুলো লিখতে পারো বায়োমেট্রিক্সের প্রকারভেদগুলো, ঠিক আছে। দেখো যে বায়োমেট্রিক্স প্রথমত দুই প্রকার, ঠিক আছে, দেখো একটা হচ্ছে শারীরবৃত্তীয়, একটা হচ্ছে আচরণগত, ঠিক আছে। তো এই যে শারীরবৃত্তিগুলো কী কী, মুখ শনাক্তকরণ, তারপরে আঙ্গুলের ছাপ, তারপর হচ্ছে এখানে হাতের ছাপ, তারপর চোখের মণি ও রেটিনা স্ক্যান, তারপর হচ্ছে ডিএনএ গঠন, তারপর হচ্ছে এখানে দেখো আচরণগত কে স্ট্রোক, তারপর হচ্ছে স্বাক্ষর, তারপর হচ্ছে কণ্ঠ শনাক্তকরণ, ঠিক আছে, সবগুলো শব্দ বলে দিলাম। এবার আমরা এই প্রত্যেকটার ব্যাখ্যা, তোমার যেহেতু এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাহলে এটাও তোমাকে বলতে হবে যে মুখ শনাক্তকরণ কী, এটা 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 কী, সবগুলো তোমাকে ব্যাখ্যা বলতে হবে। তো এই ব্যাখ্যাগুলো তোমার বইয়ে, হ্যাঁ ছোটো ছোটো আকারে অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে সুন্দর করে তুলে নিও, কেমন। ওকে, তো দেখো একটু আগে তোমাদেরকে যেই প্রকারভেদটা দেখিয়েছিলাম, এই যে বায়োমেট্রিক্সের প্রকারভেদ, দেখো এই যে এখানে আছে, কেমন, তুমি চাইলে এভাবে গড়টা করতে পারো, সমস্যা নেই, এভাবে করলে তোমার খাতায় হয়তো সংকলন হবে না, এই জন্য আমি ওইভাবে করে দিয়েছি, ঠিক আছে। তো ওকে, এখন আমরা এগুলো ব্যাখ্যা দেখে নিই, যে এটা এটা যেগুলো আছে এগুলো ব্যাখ্যাগুলো দেখে নিই। তো প্রথমে যেটা সেটা হচ্ছে কি, দেখো এই যে এইটা লিখবে একটা, কেমন, মুখ শনাক্তকরণ, এখান থেকে লিখবা, ঠিক আছে। এই মুখ শনাক্তকরণ লিখে দেখো, এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আমি তোমাদের দুইটা বই থেকে কম্বিনেশান করে মিলিয়ে দিচ্ছি কিন্তু, কেমন। তো আশা করি সবচেয়ে বেস্ট একটা অ্যাসাইনমেন্ট হবে তোমার জন্য এটা। তো এখান থেকে জাস্ট তুমি এইটুকু লিখবে যে এই যে শনাক্ত করা যায়, ঠিক আছে, এতটুকু, এই যে এখান থেকে মানুষের মুখ বা চেহারা শনাক্তকরণ হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে। এখান থেকে শুরু করে জাস্ট তুমি এতটুকু লিখবে, আর বেশি লিখতে হবে না, ঠিক আছে। তারপর আমরা আরেকটা দেখাচ্ছি পয়েন্ট,
তো দুই নম্বর পয়েন্ট আছে দেখো, এই যে আঙ্গুলের ছাপ, ঠিক আছে? তো ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এখান থেকে যে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, রিডার হচ্ছে একটি ডিভাইস। এখান থেকে শুরু করে তুমি জাস্ট এই যে এখানে এই যে কাজ করে থাকে আছে, ঠিক আছে, এতটুকু লিখবা। এই যে এখানে এখান থেকে শুরু করে আবার বলছি এতটুকু লিখবা, এর চেয়ে বেশি লিখতে হবে না, ঠিক আছে? তো দুই নম্বর পয়েন্ট চলে গেলো, এখন আমরা তিন নম্বর পয়েন্টে দেখাবো তোমাদেরকে। তো দেখো তিন নম্বর পয়েন্ট হচ্ছে হাতের ছাপ বা হ্যান্ড জিওমেট্রি, ঠিক আছে? তো হাতের ছাপ বললে আবার সমস্যা নেই, এখান থেকে শুরু করে মাত্র এই যে এতটুকু লিখবা, ঠিক আছে? এগুলো এর চেয়ে বেশি লিখতে হবে না, এখানে জাস্ট তোমাকে বলছে এখানে প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। হ্যাঁ, এরপরে দেখো তুমি চাইলে তোমার বই থেকে ব্যবহার লিখতে পারো, সমস্যা নেই, তবে এগুলো অনেক, হ্যাঁ, বড় হয়ে যাবে, এত বেশি লেখা দরকার নেই, যা চাইছে তাই দেবো আমরা। তারপর আমরা দেবো এখানে কি, দেখো চোখের মণি, ঠিক আছে? এখান থেকে চোখের মণি, হ্যাঁ, এখানে রেটিনা স্ক্যান যেটা বলি, এটা তো এটা দেবো। এখান থেকে শুরু করে আমরা কী দেবো, এতটুকু দেখবো যে হ্যাঁ পদ্ধতি ব্যবহৃত হয় এখান থেকে। ওকে, তো এরপরে আমাদের কী দেবো, যে ডিএনএ টেস্ট, দেখো এই যে ডিএনএ, ঠিক আছে? এখান থেকে ডিএনএ স্ট্রাকচার যেটা আছে এখান থেকে শুরু করে আমরা এই যে প্রিন্ট ইত্যাদি করা হয় এগুলো দেবো। তো এরপর আরও কিছু আছে, এগুলো পরে পেছিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো তুমি চাইলে ডিএনএর ব্যাখ্যাগুলো এখান থেকে এতটুকু লিখতে পারো, সমস্যা নেই, হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এতটুকু লিখতে পারো। তো ওই যে প্রথম যেটা দেখালাম প্রকারভেদগুলো না বলে তুমি ওইখানে ওদুরু লিখলে হবে, অথবা এখান থেকে আবার এতটুকু পর্যন্ত ব্যাখ্যা করলেও হবে পুরোটা। ওকে, তো ওকে, তো আশা করি দেখতে পাচ্ছ। তারপরে দেখো আমরা পরবর্তী দেখাবো আচরণগত, ঠিক আছে? আচরণগতগুলো কী কী, যে আমরা দুই নম্বর যে প্রকারভেদটা পেয়েছিলাম যে আচরণগত, না? তো আচরণগত প্রথম হচ্ছে কী স্ট্রোক, তাই তো? এই যে এটা, তো এই যে কী স্ট্রোক এটা আলোচনা করবো, এই যে এখানে কী স্ট্রোক, এখান থেকে শুরু করে আমরা এতটুকু লিখবো, যে হচ্ছে বেশি লিখবো না। ওকে, তারপর আসলে এখানে আমরা দেখাবো যে কি স্বাক্ষর, ঠিক আছে? এই স্বাক্ষরটা এখান থেকে শুরু করে দেখো, স্বাক্ষর এখান থেকে শুরু করে দুটো লিখবো যে। ওকে, তারপরে সর্বশেষ আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে কণ্ঠ শনাক্তকরণ। দেখো এই যে এখানে কণ্ঠ শনাক্তকরণ, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটুকু লিখবো কণ্ঠ শনাক্তকরণ। তো এই ছিল তোমাদের এই প্রশ্নের সমাধানটা। তো আমরা এখন আরেকটা টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আমাদের বায়োমেট্রিক্সের প্রয়োগের ক্ষেত্রসমূহ কী কী, ঠিক আছে? বায়োমেট্রিক্স, হ্যাঁ, দেখো এই প্রয়োগ কোথায় কোথায় এই বায়োমেট্রিক্সগুলো ব্যবহার হয় এগুলো আমি এখন তোমাদেরকে সাজিয়ে লিখে দিচ্ছি এখানে, দেখো। হ্যাঁ, তুমি জাস্ট এখান থেকে দেখে দেখে তুলে নেওয়ার সমস্যা হবে না। এই দেখো সময় উপস্থিতি ও প্রবেশ নিয়ন্ত্রণ, এগুলো সবাই আমরা জানি, ব্যাংক, স্কুল, কলেজ, ব্যাংকে এখন সব জায়গায় এখন এগুলো হয়ে গেছে, তাই না? তো জাস্ট তুমি এগুলো দেখো, এখানে বারোটা, হ্যাঁ, তেরোটা ক্ষেত্র আমি দিয়ে দিলাম যে কোথায় কোথায় এগুলো ব্যবহার হয়, তুমি এখান থেকে দেখে দেখে লিখে নিও, ঠিক আছে? তো গেলো, এবার আমরা পরের পেজে দেখাচ্ছি তোমাদেরকে, পেজ সিক্সে গিয়ে। তো যেহেতু আমাদের ক ক শেষ, এখন আমরা ঘন প্রশ্নে চলে আসবো, ঠিক আছে? ঘন পথ রোবোটিক্সের ধারণা, মানে রোবোটিক শব্দটা বা রোবোটিক্সটা আসলে কীভাবে এসেছে আমাদের কাছে, ঠিক এর একটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে রাখলাম, দেখো তুমি এখান থেকে দেখে দেখে লিখে নিও, ঠিক আছে? ওকে, আমরা এখন পেজ সেভেন দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পেজ সেভেন, রোবোটিক্সের প্রয়োগের ক্ষেত্র, এটা তোমাদের বই একদম সুন্দর করে সাজানো আছে, আমি তোমাকে দেখা দিচ্ছি, তুমি এখান থেকে দেখে লিখে নিও, কেমন? তো ওকে, দেখো প্রয়োগের ক্ষেত্রগুলো কী কী, এক নম্বর হচ্ছে এটা শিল্প, বিভিন্ন শিল্প কলকারখানা যেসব জিনিসপত্র মানুষের পক্ষে, হ্যাঁ, ওঠা নামা ও স্থাপনের জন্য কঠিন সেসব ক্ষেত্রে রোবট ব্যবহার করা যায় বা প্রয়োগ করা যায়, বিশেষ করে যানবাহন ও গাড়ি, কেমন, কলকারখানা রোবট ব্যবহৃত হয়, ঠিক আছে, বা রোবট প্রয়োগ হয়। তো এখান থেকে দেখো আমি দেখাচ্ছি তোমাকে জাস্ট, এই যে এক দুই তারপর তিন চার পাঁচ এই পয়েন্টগুলো আছে, তুমি এখান থেকে পয়েন্টে লিখে নেবে, এটা হচ্ছে রোবট প্রয়োগের ক্ষেত্রসমূহ, কোথায় কোথায় রোবটটা ব্যবহৃত হয় বা, হ্যাঁ, এটি তোমাকে লিখতে হবে এখানে শুধু। তো এখান থেকে শুরু করে জাস্ট তুমি এই যে এখানে তেরোটা যে পয়েন্ট আছে এই পয়েন্ট সবগুলো তুমি লিখে নেবা। তো এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটি। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ঠিক আছে? আর যে তোমাদের যে পরবর্তী যে প্রশ্নটা আছে, যে উপস্থাপন কৌশল, ঠিক আছে, যে উপস্থাপন কৌশলটা হচ্ছে তোমার সম্পূর্ণ লেখার উপর ডিপেন্ড করে, তোমার লেখা যদি ভালো হয় তাহলে তোমাকে সেই উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে তোমার লেখার যদি ভালো হয়, উপস্থাপন ভালো হয় তাহলে তোমাকে নম্বরটা দিয়ে দিবি, ঠিক আছে? তো ওইটা তোমাকে লিখতে হবে না, এটা জাস্ট এক আমি যেভাবে তোমাকে দেখাচ্ছি, তুমি অন্য যে অ্যাসাইনমেন্টগুলো যারা করে দেখবা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে তৈরি করছে কি না। হ্যাঁ, তোমরা সবসময় চেষ্টা করবে পাঠ্য বই থেকে নিজে নিজে কিছু করার জন্য, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম,
হ্যাঁ, তোমরা চাইলে এভাবে করতে পারো। আমি জাস্ট নিজে থেকে যেই জিনিসগুলো সাজানো ছিল না সেগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম, আর বাকি জিনিসগুলো তোমাকে যেগুলো বইয়ে সাজানো আছে সেগুলো দিয়ে দিলাম। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।